এই সালাম আলাইকুম। ভাইয়া, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? ভালো আছি। দাড়িগুলা কি আর একটু বড় হয়েছে নাকি? দিন যাচ্ছে, বড় হচ্ছে না? দিন যাচ্ছে, বড় হচ্ছে। অনেকে তো আবার সেলুনে যাচ্ছে। কাটা 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 সময় পাচ্ছি না তো। আচ্ছা, কাটার সময় না পাইলে একটু ট্রিম করে নিবেন। আমি মাঝে মাঝে একটু করে, একটু হালকা করে ট্রিম করে কাজে চলে যাই। আমি আমি কিন্তু 1 মাস 1.5 মাস পরে সেলুনে যাই, জানেন, সময় পাই না তাই। ঠিক রাইট, আছে, বাট আপনি আমাদের মতো ব্যস্ত প্রবাসীদের মতো মাহবুব ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম। অনেকদিন। হ্যাঁ, কিছুদিন থেকে একটু কাজের চাপে বেশি, তো এই কারণে মানে আসা হয় না, ব্যস্ততা ব্যস্ততায় দিন যায়। এখনো কাজ করতেছি আর আপনাদের সাথে অনেক মিস করতেছি, তাই হাউ আসলাম আর কি। সুইট! আমি ভাবলাম এতদিন কাজ খুব বেশি ছিল আর এখন মানে বাজার মন্দা, এই জন্য হলো। ঠিক না না আছে, না কাম কাজ নেই, তাহলে ইউটিউবের লগে একটু টাইম পাস করি। বাট এখনো কাজ ছেড়ে না না আসছেন, বিশাল ব্যাপার মাহবুব ভাই, বিশাল ব্যাপার। একটা হচ্ছে শুক্রবার দিন ছুটি থাকে, ছুটি থাকলেও শুক্রবার দিন ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত, ওই যে খানা আপনি বানা। কাপড় ধোন, শার্ট ধোন, প্যান্ট ধোন, মৌজা ধোন, আর কিছু বলবো না, আর হচ্ছে যে ঘরের কাজ থাকে, রান্নাবান্না থাকে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, আড্ডা দিতে হয়, তাই তো? দেখা হয়, এই তো আড্ডা দিতে, রাইট, তো মানে রাইটই সবকিছু হবে, লেফট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বলছি যে কম। আজকে কে রান্না করছে? আজকে তো আমার আরেকটা ভাই রান্না করছে, আর রাত্রে আমি করছি, কিন্তু দুপুরে ও করছে, ওর সাথে হেল্প করলাম। মানে আর দুপুরে ক্রেডিটটা নাই নিতেই হবে, রাতে আমি করছি, দুপুরে ও করছে, কিন্তু আমি হেল্প করছি। কি রান্না করছে না আগে না না এটা বলেন। কে, আপনার ভাই ও তো দুপুরে বিরিয়ানি রান্না করছে, দুপুর আছে সাথে, আছে সাথে আছে, হাসতেছে, একটু সাথে আছে, আপনারই কাছে, আর মুক্তি মিটিভে হাসে, মানে হাসে আর কি। হাসতেছে, রাইট। ঠিক আছে, কি বিরিয়ানি, মুরগি বিরিয়ানি নাকি আপনাদের দুম্বা না না বিরিয়ানি? না আজকে গরু বিরিয়ানি, ওই এলাকার মানে আপনার দুইটা বড় ভাই ছিল, পাশাপাশি আবার দুইটা ফরেন মানে একজন মিশর, একজন পাকিস্তানি ছিল, মানে হুম টোটাল হুম 4 জন গেস্ট ছিল, হুম 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 তো সবাই মিলে একসাথে মজা করলাম এই আর সবে কি, মিল্লা বিরিয়ানি দেন গিল্লা। গেল্লা, ঠিক রাইট। আছে, তবে আপনারা মিস করছি, তবে আপনারা কাছে পাই নাই এটা আর কি। হ্যাঁ, আমিও তো খুব আপনাকে দেখে খুব খুশি হয়ে গেলাম। মানে আপনাকে দেখলে মনে হয় যে পুরনো একটা ভাই, পুরনো একটা কাছের মানুষ, পুরনো একটা প্রিয় মানুষ, এই জন্য দেখেই মনটা ভরে গেল, বুঝছেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, তো গরু মাংস পাইছেন গো? ওখানে গরুর মাংস কিনতে পাওয়া যায়? এখানে তো আপনার গরু মাংস, দেশীয় সবজি, আপনার কচু পর্যন্ত পাওয়া যায়, মানে কচু বলতে আমাদের আঞ্চলিক ভাষায় কচু বলে আর কি। হ্যাঁ, কচু চিনি আমি, কচু বাংলাতেও কচুই বলে। তুমি আমার কচু করবে, কচু এখন কচুর লতি পাওয়া এটাই, যায়নি। হ্যাঁ, লুতি পাওয়া যায়। আমি তো গত 2 সপ্তাহ আগেও কচু এবং লুতি দুইটাই আনলাম, বানাইলাম, খাইলাম, ভালোই বানাইছেন না রানছেন কোনটা? রান্না করছি আর কি, মানে বানানো আর কি, একই। বানানো না, আলুর ভর্তা বানায়, রান্নারেও যে বানানো কয়, আসলে শেখার তো শেষ নেই। আজকে আপনার কাছ থেকে শিখলাম। আমি আজকে বলবো যে আজকে আমি কি কাচ্চি বিরিয়ানি বানাবো, এটা বলবো। ঠিক আছে, এখন আপনার এগুলো হিসেব করলে আসলে চলা যায় না, কারণ আমাদের বাংলাতে আমরা গ্রামার ইউজ তো করি কম, আপনাদের মানে দেশে যেটা আরেকটা কথা বলে না, জোরে পাইছিলাম, সুযোগ মতো একদম বানাইছি, ইচ্ছা মতো বানাইছি আজকে। বানাইছে হ্যাঁ, ওটাই, মানে গ্রামারের ইউজটা কম করে আর কি, তো ওই হিসাবে আর কি, মানে আগেটা পরে, পরেরটা পরে, মানে পরেরটা আগে। হ্যাঁ, আর বিপদ সৃষ্টি দেখলে করলে যায়, ভাগে। যারা বুঝার তারা কিন্তু বুঝতেছে, বুঝছি। কিন্তু ঠিক আছে অন্য মাহবুব ভাই, ডিস্ট্রিক্ট যারা তারা বিরিয়ানি কি বেশি করে রাঁধছেন? মানে দুপুরের পরে আবার কি রাতে খাইতে পারবেন না, দুপুরে লুট হয়ে গেছে? না না এখনো আছে, আপনারা সবাই আসলে ইনশাল্লাহ শেষ ও হবে না, এখনো হাউ আল্লাহর সুইট! রহমতে আমার হয়ে, আছে। আমার হয়ে আপনি আর আপনার বন্ধু দুই লোকমা বেশি খাবেন, আর মিশর আর পাকিস্তানি ধন্যবাদ, ধন্যবাদ। ভাইদেরকে কটুক দিবেন, আমার এটা নিয়ে কোনো ব্যথা নাই, আমার না না ভাইরা খাইলে সবাই আমি খুশি। ঠিক আছে, খুশ না, আসেন একদিন, আসা সুদিতে ঘুরে যান, হ্যাঁ, বাপ তাহলে কেন এমন রিয়াদে আছে কইতেছেন এখন যে আমি বর্তমানে। মোহাম্মদপুরে থাকি আর আপনি থাকেন শ্যামলী? একদিন আসমু গিয়া বিরিয়ানি খায় আবার রিক্সা নিয়ে বাইরে না ফিরে না না যাবো, সৌদিতে সফর লাগান, এইদিকে ইনশাল্লাহ। ঘুরে টুরে গেলে। আল্লাহ কপালে যেদিন রাখছে, আমার তো নিয়ত আছে, ইনশাল্লাহ আমি আসবো। আর আল্লাহ রিজিকে যেদিন রাখছেন, আপনার বিরিয়ানি যেদিন আমার পেটে আল্লাহ রিজিকে আসেন, লিখে এখন রাখছেন, তো সেদিন খাবো। রিয়াদে আছি, আগে আল কাসিম ছিলাম, এখন রিয়াদে আছি, হ্যাঁ, তাহলে আইসা ঘুরে যান ইনশাল্লাহ দেখা যাক। মাহবুব ভাই ইনশাল্লাহ, ভালো থাকেন, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, আপনার তাড়াতাড়ি ভাই রাত হয়ে যাইতেছে, কি তাড়াতাড়ি দিন? খাইয়ে ফেলেন, গরুর মাংস তো না 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 সমস্যা হজম নেই, হইতে সময় লাগবে। ঠিক আছে, সময় ওকে, ঠিক আল্লাহ আছে হাফেজ, ভাইয়া, বাই বাই। বাই বাই, আবার যেন দেখা পাই।